আসসালামু আলাইকুম, মাসুম বিল্লাহ ইউএই দুবাই থেকে, মাসুম বিল্লাহ ব্লগস এবং মাসুম বিল্লাহ ফেসবুক পেজে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই অনেক কিছুই জানতে পারবেন। আর আরেকটা কথা বলি, প্রথমেই টপিকটা হচ্ছে যে বিজির বিষয় সাবধান। হাজার হাজার মানুষ বেকার, বর্তমানে কাজ নাই, রুম নাই, খাবার নাই। কথাটা কতটুকু সত্য? হান্ড্রেড পার্সেন্ট সত্য। বিস্তারিত দেখুন, আমি দুবাই আছি, সেটা বাস্তব প্রমাণ আমি নিজে আপনাদেরকে বলবো। যারা বিজির বিষয় আসবেন মাথায় রাখবেন, আমি বিজির বিষয় আসার জন্য অনেক মানুষকে বারবার আমি মানা করি, তারপরে আপনারা বিজির বিষয় নিয়ে চলে আসেন। আমি আরও অনেক কথা বলবো, ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন কেন এই কথাগুলো বলছি। ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। ডিসক্রিপশনে ফেসবুক পেজ মাসুম বিল্লাহ ব্লগসের চ্যানেলের লিঙ্ক, ফেসবুক লিঙ্ক দেওয়া আছে। বিজির বিষয় বর্তমানে এমপ্লয়মেন্ট বিষয়গুলা, সরাসরি কাজের বিষয়গুলা আপনারা চলে আসেন বিজির বিষয়। আমার পাশেই খেজুর পার্ক আছে একটা লম্বা, হয়তো অনেকে চিনবেন যারা দুবাইতে আছেন। এখানে রাত 12টার পরে গেলে দেখা যায় বিজির বিষয়দারীদের কী অবস্থা। এখানে একটা মেট্রো স্টেশন আছে, এখানে গেলে দেখা যায় যে বিজির বিষয়দারীদের কী অবস্থা। কাজ নাই, খাবার নাই, রুম নাই, তারা খেজুর বাগানে ঘুমা। কেন, কী কারণে? আগে যদি সেটা জেনে শুনে আসতো তাহলে আজকে এই সমস্যাটা পড়তে হতো না। এটাই বাস্তব বর্তমানে, কাজের অভাব, অনেক অভাব। যারা সরাসরি কাজের বিষয় নিয়ে দেশে আসছে তাদের তো সমস্যা নাই, তারা সরাসরি এসে কাজ করছে। বিজির বিষয় লুবুনি অফার কোনটা জানেন? তাদেরকে বলা হয় যে আপনি বিজির বিষয় যাবেন, যাওয়ার পর ভালো কোম্পানি, ভালো জায়গা দেখে আপনি ভালো একটা জায়গা চাকরি নেবেন। এই লুবে পড়ে মানুষ চলে আসে আর বলে, হ্যাঁ আপনি একটা কোম্পানিতে যাবেন, কোম্পানিতে যাওয়ার পর আপনি এই কোম্পানিতে চাকরি করবেন, 2 বছরের জন্য আপনাকে আটকে দেওয়া হবে, ভালো কাজ কিনা, বেতন পান কিনা, এরকম অনেক কিছু বলে দালালরা বিজির বিষয় নিয়ে আসে লোকগুলোকে। এনে কোনো রকমের কাজ দিতে পারে না, তারপর খাবার দিতে পারে না, রুম দিতে পারে না, রাগে কষ্টে যন্ত্রণায় অনেকেই রুম থেকে চলে আসে, বাহিরে চলে আসে, এসে খেজুর বাগানে ঘুমায়। খেজুর বাগানে তাকে মেট্রো স্টেশনের পাশের বাগানে ঘুমা, এটা বাস্তব প্রমাণ। আমি ভিডিও দিতে পারতাম আপনাদেরকে যে তারা ঘুমাচ্ছে, কিন্তু আমি চাই না যেটা দেখানোর জন্য আপনাদেরকে, হয়তো সেটা জানেন। তাই বলবো যে এই ভুলটা কেউ করবেন না। কারণ হচ্ছে দেখেন, বর্তমানে কাজের অভাব কেন বলছি, প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা ছোটো ছোটো কোম্পানি, যেমন আমি নিজে সেটা বাস্তব প্রমাণ, আমি নিজেও একজন ছোটোখাটো একটা ফ্যাক্টরিতে আছি, ফ্যাক্টরি ওনার, 20-25 জন লোককে নিয়ে আমি কাজ করছি। আমি এইখানে আজ থেকে আরও 1 বছর আগে যখন বিজির ভিসা এমপ্লয়মেন্ট ভিসা বন্ধ ছিল, তখন বিজির ভিসায় আমার আত্মীয় স্বজন কয়েকজনকে এনেছিলাম, এনে কাজ দিয়েছিলাম। তারপরে এখন বর্তমানে আমি 10-15 জনকে এনেছি, সবাই এমপ্লয়মেন্ট ভিসা, কাজের ভিসা, সরাসরি তাদেরকে এনেছি, এনে কাজ দিয়েছি। অনেক বাইরে আছেন, আমাকে বলেন ভাই আমি বিজির ভিসায় আছি, আমাকে কাজ দেন। আমি কী করে দেবো বলেন? কারণ আমার এখানে অলরেডি আমি এমপ্লয়মেন্ট ভিসায় আমি কর্মী নিয়ে ফেলেছি, তা আমি তো সেটা সম্ভব না। সেটা সম্ভব আপনারাই বলেন, সেটা তো সম্ভব না। কারণ এভাবে শুধু আমি না, এরকম হাজার হাজার ব্যবসায়ী আছে, তারা সরাসরি লুক নিয়ে আসতেছে দেশ থেকে, তা আপনাকে কেন কাজ দেবে বলেন? সে সরাসরি লুক নিয়ে আসতেছে। একটা বিজির ভিসাদারীকে কাজ দিলে সেই বিজির ভিসায় একটা লুক যদি ধরা পড়ে তাহলে 50,000 দিরাম জরিমানা হয় একটা লাইসেন্সের নামে, মালিকের নামে। কেন আপনাকে সেই রিক্সটা সে নিবে আমাকে বলেন? তাই আমি বলি যে বিজির ভিসা এই জিনিসটা মাথা থেকে জেরে ফেলেন। এমপ্লয়মেন্ট ভিসাগুলো এমপ্লয়মেন্ট ভিসায় আসে, ভিজিট কাদের জন্য? যাদের পকেটে গরম টাকা আছে, যারা কাজ করতে আসবেন এদেশে তারা আসবেন না ভিজিট ভিসা, সরাসরি এমপ্লয়মেন্ট ভিসা আসবেন, নয়তো আপনাকেও খেজুর পার্কে ঘুমাতে হবে, মেট্রো স্টেশনে আপনাকেও ঘুমাতে হবে। তাই বলবো এখনও সময় আছে, সেটা মাথায় রাখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ।